যারা আছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে বাতাসকে দূষিত করি, আর আমরা এই ঘরে যারা আছি প্রত্যেকেই কোনো না কোনোভাবে আক্রান্ত। আমি যে কথা বলছিলাম, একটা নবজাতক শিশু সেও আক্রান্ত, যে প্রবীণতম নাগরিক তিনিও আক্রান্ত। এখন এইটা করতে হবে, করতে গেলে কী কী করতে হবে আমরা সেটা নিরি আমাদের জানিয়েছেন, আমরা যখন এই গবেষণার দায়িত্বটা দিই। ধরুন শুধু আমরা একটা কাজ করার চেষ্টা করছি, সেটা যেহেতু 30% এই শহরের দূষণের একটা বড়, মানে একটা বড় অংশ আসছে শহরের ধারে, রাস্তার ধারে যেসব রেস্টুরেন্ট খাবারের দোকানগুলো আছে, যারা কয়লা পোড়ায়, যারা ইস্ত্রি করেন কয়লা জ্বালিয়ে, এই এটা আমরা এত মানুষের জীবিকাও তো জড়িয়ে আছে। আজকে যদি সরকার বলে যে এটা আমি বন্ধ করে দিচ্ছি, তাহলে কত হাজার লোক বেকার হবে? 10,000 আছে, অন্তত 10,000 আছে, কর্মসূত্রে বলছে অন্তত 30,000 রোড সাইড ইটারি আছে। আপনি ভাবুন, তার মানে 30,000 পরিবারও এর সাথে, একটা পরিবারে যদি 5 জন হয় তাহলে 1.5 লক্ষ মানুষের। আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা একটা ভর্তুকি দেব, সম্ভবত সামনের শীতের আগে আমরা চেষ্টা করছি যে হয় আপনি কোনো ইলেকট্রিক ওভেন ব্যবহার করুন অথবা গ্যাস সিলিন্ডার ব্যবহার করুন। এই ভর্তুকিটা আমরা রাজ্য সরকারের তরফ থেকে এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তরফ থেকে দেব, দিয়ে ওনাদের বলবো যে আপনারা এটা করুন, বিকল্প জ্বালানি অর্থাৎ সবুজ গ্রিন ফুয়েলে চলে যেতে বলছি এই কাজটা। আর যেটা আপনাকে আমি বললাম যে আমরা কর্পোরেশনকে, কলকাতা টিএমসিকে 15টা এমন গাড়ি দিতে চেয়েছি যেগুলোতে শহরে শীতকালে জল ছেটানো হবে। আমরা হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনকে এরকম 5টা গাড়ি দিতে চেয়েছি যাদের যেটা এই জল ছেটানো হবে, যাতে ধুলোটা না উড়ে শহরে। আমরা কনস্ট্রাকশন সাইটগুলোকে বলছি যে আপনি কোনো জায়গায় খোলা রেখে দেবেন না, কোনো কিছু খোলা রেখে দেবেন না। এই যে ধরুন আপনি আপনি সিমেন্ট লোডিং আনলোডিং করছেন, তার থেকে যে বেরিয়ে আসছে এটা আপনি করতে পারবেন না, আপনাকে কোনো ঘেরা জায়গায় এটা করতে হবে। আমরা তো কোনো কনস্ট্রাকশন বন্ধ করতে পারি না, কনস্ট্রাকশন সাইটগুলো ঢেকে দিতে বলছি। আর ইতিমধ্যেই আমরা ওই ক্রপ রেসিডিউ বার্নিং অর্থাৎ ধানের যে চোরাটা পড়ে থাকে সেটাকে যে পুড়িয়ে দেওয়া হচ্ছিল এটাকে আমরা নিষিদ্ধ করে দিয়েছি। এবার মানুষগুলো করবে কি, সেই জন্য আমরা বলেছি তোমরা একটা বেলার লাগাও, হারভেস্টারের পেছনে ব্লেড বেলার লাগাও, যাতে করে ওইটাকেও তুলে নিয়ে আসা যায়। এই কাজগুলো আমরা আগামী শীতের আগে করার চেষ্টা করছি, কারণ আমাদের এই শহরের দূষণটা মোটামুটি দেখা যাচ্ছে মাঝা অক্টোবরের মাঝামাঝি থেকে ফেব্রুয়ারির শেষ বা মার্চের গোড়া পর্যন্ত, এই যে 5টা মাস, এই 5টা মাস এই শহরের বাতাস শুধু তাই না, বড়ো জানি বলে 102টা শহরের কথা বললাম, এই 5টা মাসেরই সমস্যা। এই সময় কিন্তু আমি যখন খুব ছোটো আমরা সবাই ভাবতাম কলকাতায় শীতকালটা সবচেয়ে আরামের, এখন আমি বুঝি যে শীতকালটা যত তাড়াতাড়ি যায় ততই মঙ্গল, কারণ হচ্ছে শীতকালের বাতাসটাই সবচেয়ে বেশি দূষিত। ফলে কিন্তু এটা বুঝতে হবে, যেমন ধরুন ইলেকট্রিক বাসের কথা বলছিলাম, 80টা বাস চলে এসছে, 80টা বাস অলরেডি চলেছে, আরও আসছে। ভবিষ্যতে সরকার ভাবছে যে অন্তত প্রথম পর্যায়ে সরকারি গাড়িগুলোকে আর ডিজেল চালিত হবে না। এটা চিফ সেক্রেটারি তার সেদিন বলেছেন যে এটা আমরা ডিজেলের বদলে সিএনজিতে কনভার্ট করব, সিএনজিতে কনভার্ট। গেইল বলে একটা কোম্পানি তারা আসছে, এছাড়া আরেকটা কোম্পানি তারাও আসছে যারা কুকুরাহাটিতে একটা অ্যাঙ্কারেজ তৈরি করে ওখান থেকে পাইপলাইনে গ্যাসটা নেবে, আর গেইলের গ্যাসটা ওরা বলছে যে 2020 সালের মধ্যে এই শহরে পৌঁছে যাবে। আর আমি আপনাকে বললাম যে দুর্গাপুর আসানসোল অঞ্চলে আমরা কোল বেক মিথেনের দিয়ে আমরা গাড়ি চালাচ্ছি এবং খুব সাকসেসফুল, খুব ভালোভাবে চলছে। ফলে এই কাজগুলো যদি, মূলত আমি দেখছি যে আমরা যদি কয়লা যেহেতু সস্তায় এ রাজ্যে, আপনি যদি দুর্গাপুর টুর্গাপুর অঞ্চলে যান অনেক বেআইনিভাবে কয়লা চলে আসে, ঘরে ঘরে কয়লা জ্বালানো হয়, রাস্তার ধারে সর্বত্র কয়লা জ্বালানো হয়, কিন্তু এই কাজগুলো বড়ো শহরে আর করতে দেওয়া যাবে না, কারণ সংকটটা বড়ো শহরগুলোতে বেশি হচ্ছে। উনি যেটা দেখালেন যে 6% রোড স্পেস এখানে, তাই না, ওপেন স্পেস 1%, ফলে আপনি এই শহরটা 200 স্কোয়ার কিলোমিটার, যেখানে 45 লক্ষ লোক থাকে, আরও বলছেন 40 লক্ষ 45 লক্ষ লোক প্রতিদিন এই শহরে ঢোকে নানান কাজে এবং তারা ফিরে যান, ফলে এই শহরটার উপর প্রচণ্ড চাপ। এই যে ধরুন মেট্রো কনস্ট্রাকশন হচ্ছে, আমরা খুব আশা করে আছি মেট্রো কবে শেষ হবে, কী হিউজ ডাস্ট পার্টিকুল এই মেট্রো থেকে উড়ে আসছে জানেন, অসম্ভব ডাস্ট পার্টিকুল উড়ে আসছে। এই কলকাতাটার নিউরিবাল রিস্ট্রাকচারিং হচ্ছে, অনেক পুরনো বাড়ি।